নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের হরিদ্বার শহর থেকে 7 কিলোমিটার দূরে রানীপুর জঙ্গলের ভিতরে বিখ্যাত সিদ্ধপীঠ মা সুরেশ্বরী দেবীর মন্দিরে আপনাদের নিয়ে যাব। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন BHEL কলোনির রাস্তা দিয়ে আমরা রানীপুরে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছি। এখন দেখুন BHEL এর একটা স্টেডিয়াম রাস্তার পাশে পড়েছে, তাই আপনাদের দেখালাম জঙ্গল চারিপাশে। জঙ্গলের পাশে রাস্তা দিয়ে আমরা আসছি। দেখুন রাস্তাগুলো, দেখুন আমরা পৌঁছে গিয়েছি সুরেশ্বরী দেবীর এন্ট্রি গেটের কাছে। এখানে বন দপ্তরের পারমিশন নেওয়ার ব্যাপার আছে, যেহেতু 4-চাকা গাড়ি যাওয়া যাবে না, তাই আমরা 2-চাকা গাড়ি ভরসা করে যাচ্ছি। 15 টাকা এখান থেকে এন্ট্রি টিকিট নেওয়া হয়। এই রাস্তা দিয়ে যাব আমরা, বন দপ্তরের রাস্তা, জঙ্গলে ভরা। এখানে বিশেষ করে সন্ধ্যের পরের থেকে রাত্রিবেলাতে হিংস্র জন্তু জানোয়ার অবাধ বিচরণ ভূমি, চিতাবাঘ হাতি ইত্যাদি দেখা যায়। রাস্তা যাওয়ার মাঝে কয়েকটা ছোট ছোট নদী পাহাড় থেকে নেমে এসেছে, রাস্তার উপর দিয়ে জল বয়ে যায়। তো এখানে বাহিত পলি মাটি রাস্তাকে বন্ধ করে দিয়েছে, তাই 4-চাকা গাড়ি আসছে না। আমরা পৌঁছে গেছি, দেখুন যে কটা গাড়ি এসেছে সব কটা 2-হুইলার গাড়ি এখানে নিচে রাখা আছে। এইবারে আমরা মন্দিরে আস্তে আস্তে যাব। মন্দিরটাকে আমি দেখানোর চেষ্টা করব, আপনারা দেবী সুরেশ্বরী মাতাকে দেখতে থাকুন। মন্দিরের পাশ গিয়েছে বয়ে গিয়েছে একটা ছোট্ট পাহাড়ি নদী, খুব কম জল থাকে, বর্ষাকালে জল বাড়ে, কিন্তু অন্য সময় খুব হালকা এরকম কম জল থাকে। এখানে মন্দির দেখুন, এখানে পাশাপাশি দেখবেন অনেক জায়গাতে ঘেরা দেওয়া আছে, ওটা পরে আমি দেখাচ্ছি, পাহাড়গুলিকে বাঁধিয়ে পরে। এই যে ঘেরা কথা বললাম, এই ঘেরা থাকলে অনেক হিংস্র জন্তু আর আসে না। এই নীল রঙের ঘেরা দেওয়া দেখে মন্দিরের চারিপাশে হিংস্র জন্তুর হাত থেকে বাঁচার জন্য এগুলো রাখা হয়েছে। মন্দিরের প্রবেশ পথ, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে মন্দিরের সামনে। মন্দিরের অনেকগুলি ধাপ ওঠার পরে প্রথমে মন্দির দেখুন, আস্তে আস্তে আমরা দেখিয়ে পরে ওঠার চেষ্টা করব। অনেকগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম। উঠে সামনে সুরেশ্বরী দেবীর মন্দির, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে আমি আস্তে আস্তে গিয়ে আপনাদের সমস্ত দেখাবো। এই গাছের মধ্যে মনোকামনার আশায় অনেকে এখানে বেঁধে যায়। মন্দিরের চারিপাশ আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। গেট দেখুন, 2-3টে গেট আছে, এটা অন্য উপরে কালী মাতা মন্দিরের কাছে যাওয়ার রাস্তা। বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে টবের উপরে। মন্দিরে ওঠা রাস্তা, মূল মন্দির উপরের অংশ আমি দেখাচ্ছি। মাতা সুরেশ্বরী মাতার মন্দির, এখানে পুরোহিত ঠাকুর আছেন, ওনাকে পুজোর নিয়ে গেলে এখানে দেওয়ানো যায় পুজোর সামগ্রী। আর এখান থেকে মায়ের মন্দির দেখুন, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। মাতা সুরেশ্বরী দেবীর মন্দির খুব জাগ্রত, এখানে দর্শনে অনেক চর্মরোগ বা দুরারোগ্য ব্যাধি সেরে যায়,
এই ভরসা ভক্তবৃন্দদের মধ্যে আছে। এই জন্য জঙ্গলের মধ্যে হলেও দেবী জাগ্রত বিভিন্ন সময়ে নবরাত্রির সময়ে প্রচুর ভিড় হয়। জঙ্গল দেখুন, ঘন জঙ্গল। আমি এখানে দেখানোর চেষ্টা করি, পুরোহিত মশাই আমাকে প্রসাদ দিয়ে গেলেন, পঞ্চপ্রদীপ। দেবীর মূর্তি আমি আরেকবার দেখালাম। মন্দিরের পাশে কিছুটা জায়গা, এখানে ভক্ত সময় হলে এখানে ধ্যান জপ করার জায়গা নিজের নিজের মতন করে। আমি এখন গিয়েছি প্রায় 12:30 সময়। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের ছবি মন্দিরের দেওয়ালের মধ্যে রাখা আছে, প্রার্থনা গৃহের মধ্যে বলতে বলা যেতে পারে। হিন্দিতে বিভিন্ন লেখা আছে, আমি হিন্দি ভালো জানি না, তাই আপনাদেরকে সব বলে জানাতে পারছি না, আপনারা দেখে নিন। এরপরে আমি তুলসী মন্দির দেখালাম। কিছু পুণ্যার্থী সাহায্যার্থে মন্দির গড়ে উঠেছে, ওনাদের নাম প্লেট বসানো আছে। এই গাছটা দেখুন, নিচের গোড়া কি সুন্দর বাঁধানো আছে। মহাদেব, মহাদেব পাশে মহাদেব আছেন। মহাদেবকে আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখুন যজ্ঞ কুণ্ড, বিভিন্ন সময়ে যজ্ঞ হয়, সেই যজ্ঞ গৃহ ওপরে টিনের সেট দেওয়া আছে। এরপরে আমি জয়মাতা মন্দির, জয়মা কালীর মন্দির, আমি ওপরে যাচ্ছি। ওই সুরেশ্বরী মন্দিরের পাশ দিয়ে রাস্তা আছে, পাহাড়ের অনেকটা ওপরে, খালি পায়ে উঠতে প্রচণ্ড কষ্ট হলো, খুব রাস্তা গরম। এখানে একটা রাস্তার মধ্যে গিরগিটি আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। এখানে কোনো পাথরগুলো বাঁধানো যাতে কোনো ধস না নামে রাস্তা, পাশে রেলিং দেওয়া। সুরেশ্বরী দেবীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে, তার উপর দিয়ে আমরা পাশ দিয়ে উঠছি অনেক ওপরে। দেখুন অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে মাতা কালী মন্দিরকে দর্শন করার জন্য। মন্দিরে কারেন্ট থাকলেও এখানে সোলার সিস্টেমের ব্যবস্থা আছে উপরে। সিংহ প্রতীক রূপে এখানে কয়েক জায়গাতে সিংহর মূর্তি দেখলাম, মাথার উপরে পতাকা উঠছে। জঙ্গল চারিপাশে, এখানে দেখুন সবুজ আবরণে ঢাকা, চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গল। মেঘ থাকলেও গরম ভালো আছে। সুরেশ্বরী দেবীকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এখানে মা কালী, ভুল বলছি, মা কালী, মা কালীকে আপনারা দর্শন করুন। একবার উপরে উঠে গেছি, উপরে উঠে মা কালীর ছবি দেখানোর চেষ্টা করছি, আপনারা দর্শন করুন। অনেক উপরে মা বিরাজ করছেন। এখানে ভক্তরা চারিপাশে মনোবাঞ্ছা পূর্ণের জন্য টাঙিয়ে গিয়েছেন। রাস্তায় নেমে আসছি, নামার পথে কিছু সিনারি আমি তোলার চেষ্টা করেছি। এবার দেখুন উঠেছিলাম, নামার রাস্তাটা দেখানোর জন্য আমি ওপর থেকে ছবিটা তুলেছি। দুই পাশে দেখুন ওই সবুজিতে গার্ড দেওয়া আছে। রাস্তা, রাস্তার মধ্যে পাথর জমে, বালুই মাটি জমে, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
জঙ্গলের পথ, মাকে দর্শন করে আমি বেরিয়ে আসি। টু হুইলার থেকে ছবি তোলার জন্য ক্যামেরা ঠিক মতো রাখা হয়নি, কাঁপছে। মায়ের প্রবেশ মন্দিরের তোরণ।